আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুচকা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ সুজি। এখানে দিয়ে দিচ্ছি খাওয়া সোডা। এই সব মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি, এই মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। ডোটি একটু সফটই হবে, খুব বেশি শক্ত হবে না। 10 মিনিটের জন্য আমি এখানে ঢেকে রেখেছিলাম। ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। একটু আলতো হাতে এটাকে পাতলা করে বেলে নেব। আপনাদের সুবিধার্থে আমি আর একটা বেলে দেখাচ্ছি। কড়াইতে সাদা তেল বসিয়েছি, ছেড়ে দিচ্ছি ফুচকাগুলো। দেখুন কতটা ফুলেছে। ফুচকাগুলো খুবই ক্রাঞ্চি হয়েছে,